নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করছি নিরামিষ একটা রান্না। চলুন রান্নাটা কিভাবে করেছি দেখে নিচ্ছি। এর জন্য আমি নিয়েছি কিছুটা ওল। ওল যেটাকে আমরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাড্রাসি ওল, এটা দেশি ওল নয়। এই ওলটা কিন্তু মানে মুখে চুলকোনোর কোনো ভয় থাকে না, এটা খুবই ভালো এবং ভীষণই সুস্বাদু একটা ওলের প্রজাতি। এটাকে আমি খুব ভালো করে কেটে নিচ্ছি এবং যে দিকটা একটু অক্সিডাইজড হয়ে যায়, কালো কালো হয়ে যায়, সেদিকটাও ভালো করে ছাড়িয়ে নিলাম। নিয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। নিরামিষ হলেও এতটাই সুস্বাদু হয় এই পদটা যে খুবই একটা নিরামিষ, মানে যেদিন আমরা নিরামিষ খাই সেদিন কিন্তু এটা অনায়াসে একটা ভালো একটা আইটেম হিসেবে রান্নাতে রাখতে পারি। খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। একটা আলুও আমি খোসা ছাড়িয়ে রেখেছি, সেটাও ডুমো করে কেটে নিলাম। এবার খুব ভালো করে দুটোই জলে ধুয়ে একটু নুন দিয়ে আমি কুকারে দিয়ে ওটাকে সেদ্ধ করে নেব। আমাদের চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে বন্ধুরা আপনাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর লাইক ও কমেন্টসও আশা করছি আপনাদের কাছ থেকে। নিচে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ করছি পরবর্তী রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। এবার কেটে রাখা আলু আর ওলটা কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু এটা খুব বেশি সেদ্ধ করব না, খুব সামান্য একটুখানি হালকা একটু, কুকারটা যখন সিটি দেবে মানে পুরো সিটিটাও আমি আসতে দেবো না, তার আগে এটা নামিয়ে নেব। কেউ ইচ্ছে হলে এটা কিন্তু সেদ্ধ না করেও রান্না করতে পারেন, অথবা অন্য কোনো পাত্রে করাতে একটু হালকা খুব অল্প করে একটু সেদ্ধ করে নিতে পারেন। এবার মশলা করে নিলাম, জিরে লঙ্কা বেটে নিলাম। এই রান্নায় কিন্তু আমি কোনো রকমে আদা ব্যবহার করব না, যদিও নিরামিষ রান্না তাও আদা ব্যবহার করব না। এবার ওই বাটা মশলাটার মধ্যেই নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে রেডি করে রাখছি। মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা, সেটাকে এবার মিক্সিং জারে ওই পাত্রটাতেই দিয়ে দিচ্ছি। ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ জিরের আর লঙ্কার পেস্ট ওর মধ্যে লেগে আছে, সেটার মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে নুন হলুদ আর খুব সামান্য একটুখানি খাবার সোডা দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি বড়া বানিয়ে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। রেখে ওর মধ্যেই আরও কিছুটা তেল ব্যবহার করছি, করে তাতে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু জিরে এবং 1/4 চামচ হিং। তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা মানে দারচিনি আর এলাচ, দিয়ে ফোড়নটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। ফোড়নটা কিন্তু ভালো করে ভাজা চাই বন্ধুরা, নাহলে কিন্তু গন্ধটা ঠিক মতো আসে না। এবার রেডি করে রাখা মশলাটা দিয়ে একটু 2 মিনিট মতন আমি এটা কষিয়ে নিচ্ছি। এবার একটা টমেটো নিয়েছিলাম, যেটাকে আমি ছোটো ছোটো করে ডুমো করে কেটে রেখেছি, সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে টমেটোটা গলা অবধি এটার মধ্যে খুব ভালো করে রান্না করব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে এবার দিয়ে দেব কিছুটা নুন ও আন্দাজ মতো চিনি। মশলাটা আর একটু ভালো করে তেল ছাড়ার পরে আমি এতে সেদ্ধ করে রাখা, খুব হালকা করে সেদ্ধ করা যাতে গলে না যায়, আর ওলটা ভীষণই ভালো ছিল বন্ধুরা, যার জন্য একদম পারফেক্ট সেদ্ধ হয়েছিল। আলু ওল আর ডালের বড়াটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এই জায়গাটার আমি ছবিটা তুলতে মানে ভুলে গেছিলাম, যার জন্য আপনাদেরকে দেখানো হয়নি।
এই মশলার সাথে দিয়ে আমি মিনিট পাঁচেক এটা কষিয়ে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ভালো মতন এটাকে ফুটতে দেব, যাতে সমস্ত মশলার টেস্টটা ওল আর আলুর মধ্যে ঢুকে গিয়ে স্বাদটা সুন্দর হতে পারে। ওর জন্য দেখুন এবার বেশ কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতন ঘি। এই পরিমাণটা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। দেখুন রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করে দেখাচ্ছি। এরপর সার্ভ করে আমি উপর থেকে কিছুটা ভাজা মশলার গুঁড়ো, মানে জিরে ও শুকনো লঙ্কা ভেজে রাখা সেটার গুঁড়ো আমি উপর থেকে ছড়িয়ে দেব। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা, অবশ্যই একবার করে দেখবেন। দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে।